যার হাতে রাজ্যের ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে স্বচ্ছ ভাবমূর্তি বলে, তাকে লোকে কয়লা ভাইপো বলে ডাকে। আহ কি সুন্দর, কয়লা ভাইপো সোনা বৌদি। এই নিয়ে পশ্চিমবঙ্গ এখন মশগুল। পশ্চিমবঙ্গের বিকেল বেলায় সবাই সিরিয়াল দেখে, মোটামুটি স্টার জলসা থেকে শুরু করে পরপর চলতে থাকে। এই প্রথম বাঙালি দেখলাম সিরিয়াল ছেলে ছেড়ে, পাড়ার বৌদিরাও, যে বৌদিরা সিরিয়াল ছেড়ে কোনো উঠতে চায় না, বাচ্চা কাঁদলে উঠে যাবে কিনা ভাবে যে সিরিয়াল চলছে, সেই বৌদিরাও খবরের চ্যানেল দেখছেন। কম্পিটিশন চলছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবী বেশি না ফ্ল্যাট বেশি, এইটার কম্পিটিশন চলছে। কালকে অমিত শাহজির সাথে কথা বলে এসেছি, আজকে দিদিমণি যাচ্ছেন, যান। আমি জানি না আপনাকে প্রধানমন্ত্রী সময় দেবে কি দেবেন না, চাইলে দেখাও করে আসতে পারেন। অমিত শাহজির সাথে গতকাল আমার কি কথা হয়েছে আমিও বলবো না, শুধু এটুকু বলতে পারি অপেক্ষা করুন, ওয়েব সিরিজ সবে তো শুরু হয়েছে, দুটো এপিসোড হয়েছে, আরো এপিসোড শুরু হবে। জিন ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ বশীকরণ, বিচ্ছেদ চাকরি, বিবাহ উপার্জন, সবকিছুর জন্য যোগাযোগ করুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবির খানায়, ফোন ও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। কম্পিটিশন চলছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবী বেশি না ফ্ল্যাট বেশি, এটার কম্পিটিশন চলছে। আমরা কারো ব্যক্তিগত জীবন নিয়ে বলতে চাই না, কেউ পাঁচটা ছটা বান্ধবী রাখতেই পারেন ভারতবর্ষের আইনে, অসুবিধা নেই, রাখুন তারা, কোনো অসুবিধা নেই। আমার প্রশ্ন হচ্ছে আপনি আপনার ব্যক্তিগত জীবনে যা ইচ্ছে তাই করুন, আপনি গরিব মানুষের টাকা চুরি করে তাদের ফ্ল্যাটে কেন রাখবেন, আমাদের প্রশ্ন হচ্ছে এটা। আপনি শিক্ষকতার চাকরি বিক্রি করবেন কেন, এই প্রশ্নের জবাব আপনাদেরকে দিতে হবে। আর যদি দিতে না পারেন, ভাবছেন বেঁচে যাবেন ক্ষমতার দম্বে এই পুলিশ দিয়ে, যে পুলিশ আজকে যখন বিকাশ ভবন ময়ূর ভবন যখন ঘেরাও করতে যাচ্ছিল চাকরি প্রার্থীরা, সেই সময় এই পুলিশ কি করেছে, রাজপথ চলতি ঘাড়ে ব্যাগ নেয়া প্রত্যেকটা মানুষকে ধরে ধরে জিজ্ঞেস করছে, তাদের ফোন নিয়ে বলছে ফোন করলো, কোনো গ্রুপ আছে, কোনো গ্রুপ আছে নাকি যে গ্রুপে কোনো মেসেজ দেওয়া হচ্ছে, মেট্রো স্টেশন থেকে যে বেরোচ্ছে তার মোবাইল দেখা হচ্ছে, তার ব্যাগ সার্চ করা হচ্ছে, অলিখিত এমার্জেন্সি। আর কিছুদিন আগে বলেছিলাম যখন চাকরি প্রার্থীদের একটা দল যখন গেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলতে ক্যামাক স্ট্রিটের অফিসে, আমি বলেছিলাম হুই ইজ অভিষেক ব্যানার্জি, তিনি একজন এমপি সাংসদ, তিনি সরকারের কেউ নন, তিনি কিভাবে কথা দিতে পারেন যে আপনি আমি চাকরি দেব, আমাদের সরকার চাকরি দেবে। আমি সেদিন বলেছিলাম যে পশ্চিমবঙ্গের নতুন সঞ্জয় গান্ধী তৈরি করা হচ্ছে, এক সময় ছোটবেলায় বাবার কাছে গল্প শুনেছি ইন্দিরা গান্ধী সঞ্জয় গান্ধীর উপর এতটা নির্ভর করে পেরেছিলেন যে সঞ্জয় গান্ধী নাকি গোটা দেশ চালাতেন, নজবন্দি হবে কিনা, কাকে ধরে নজবন্দি করা হবে, কি হবে, কোথায় লাঠিচার্জ হবে, কি হবে, সব সঞ্জয় গান্ধী করতেন। আজকে আমরা দেখতে পেলাম পশ্চিমবঙ্গ প্যারাসুট নিয়ে সেই সঞ্জয় গান্ধীর আবির্ভাব ঘটলো, আর এখন এমার্জেন্সি আপনার আমার দুয়ারে চলে এসেছে, দুয়ারে সরকার নয়, দুয়ারে এমার্জেন্সি। আমার কি দেশ ছিল, সেদিন আমি একটা পোস্টার লাগাতে গেছিলাম হাজরা মোড়ে, পুলিশ তার সাথে সিভিক ভলেন্টিয়ার মহিলা ভলেন্টিয়ারদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তারা গিয়ে আমাকে খামচি থেকে শুরু করে হাত ধরে টানাটানি থেকে শুরু করে, আপনারা দেখেছেন হয়তো আমার এখানে নীল দাগ হয়ে গেছিল, একজন বিরোধী দলের সভাপতির সাথে যদি এই আচরণ করতে পারে এই পুলিশ, তাহলে গ্রামে গঞ্জে সেই বিরোধী দলের যে কর্মীটা বুথ সামলায় সেই কর্মীর উপর কি ধরনের আচরণ করে এই পুলিশ একবার ভাবুন। এমার্জেন্সি চলছে, আর সেই এমার্জেন্সি চালাচ্ছেন হচ্ছে বাংলার নতুন সঞ্জয় গান্ধী, তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালকে অমিত শাহজির সাথে কথা বলে এসেছি, আজকে দিদিমণি যাচ্ছেন, যান। আমি জানি না আপনাকে প্রধানমন্ত্রী সময় দেবে কি দেবেন না, চাইলে দেখাও করে আসতে পারেন। অমিত শাহজির সাথে গতকাল আমার কি কথা হয়েছে আমিও বলবো না, শুধু এটুকু বলতে পারি অপেক্ষা করুন, ওয়েব সিরিজ সবে তো শুরু হয়েছে, দুটো এপিসোড হয়েছে, আরো এপিসোড শুরু হবে।
এক একটা পড়বে রোমহর্ষক কাহিনী আসবে একটার পর একটা একটার পর একটা। এখন তো ওয়েব সিরিজের যুগ তাই তো, এখন আর সিরিয়াল কম দেখছে যুবক ছেলেরা, মোবাইলে সব ওয়েব সিরিজ দেখছে। এরপর অপা পর্ব শেষ হবে, আরো ধাপা পর্ব থেকে কত কি পর্ব আসবে দেখতে পারবেন। ভাইপো পর্ব, অপা পর্ব শেষ, আরো অনেক পর্ব আসবে, চিন্তা করবেন না। যে গ্রিন করিডর করে যে সমস্ত পুলিশ পুলিশরা এই বস্তা করে টাকা পাঠিয়েছেন, তারাও দিন গুনতে শুরু করুন, গান করুন, দিন তো গেল সন্ধ্যা হলো, হরি পার করো আমারে। তবে হরির জায়গাটা চেঞ্জ করে ইডিও করতে পারেন, আমাদের কোনো অসুবিধা নেই, পার আপনাদের হবে, ব্যবস্থা আপনাদের হবে। চোরি সঙ্গ যারা দিয়েছেন, যারা চুরি করেছেন, প্রত্যেকটা চোরকে আমরা জেলের ভাত খাওয়াবো, একজনও বাঁচতে পারবে না। বন্ধুগণ, আজকে তৃতীয় দিনে আপনাদের এই ধর্ণা পড়েছে, আমার গলার আওয়াজে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি পুরোপুরি সুস্থ নই। শুধুমাত্র আপনাদের সাথে দেখা হবে বলে এখন দিল্লি ছাড়াও মানা, সাংসদদেরকে বলে দেওয়া হয়েছে 6 তারিখের আগে দিল্লি ছাড়া যাবে না। 6 তারিখে উপরাষ্ট্রপতি পদে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যপাল, প্রাক্তন রাজ্যপাল শ্রী জগদীপ ধনকর মহাশয়, তাকে আমরা ভোট দিয়ে আমরা উপরাষ্ট্রপতি বানাবো। শুধুমাত্র আপনাদের এই ধর্ণায় অংশগ্রহণ করার জন্য আমি গতকাল এসেছি, আগামীকাল দিল্লি ফেরত যাব, প্রয়োজনে আবার অমিত শাহজির সাথে দেখা করব, চিন্তা নেই। ছাড়নে বালা পার্টি হাম নেই হ্যাঁ, একবার যখন ধরেইছি পুরোটা খুলেই ছাড়বো, জট পুরো খুলে পুরো আমরা দেখবো যে এই অন্যায়ের বিরুদ্ধে, এই চুরির বিরুদ্ধে যারা যারা আছে তাদের উপযুক্ত জায়গায় যেন শাস্তি হয়, সেই শাস্তি আমাদেরকে পাইয়ে দিতে হবে। কারণ আমার দেশের, আমার রাজ্যের গরিব মানুষ দিনে 200 টাকা রোজগার করতে হিমশিম কাটছে, আর আমার শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রীর দিনে 2 লক্ষ টাকার ফল লাগতো, ছেড়ে দেব আমরা? ছেড়ে দেওয়া উচিত হবে? উচিত হবে না। রাজনীতি আমরা সেবা করার জন্য এসেছি। আমি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, আমারও 2.5 বছরের রাজনৈতিক জীবন আছে, ক্ষমতা থাকলে আমার সম্পত্তির আপনি তদন্ত করে দেখান, যদি দেখাতে পারেন যে আমরা জনগণের টাকা খেয়েছি রাজনীতি থেকে সন্ন্যাস নিয়ে নেব। আমি 2.5 বছর পরে এই কথা বলছি, 12 বছর পরে এই কথা বলবো, 22 বছর পরে একই কথা বলবো, মুখ্যমন্ত্রী যদি তখন থাকেন, জীবিত থাকেন, মুখ্যমন্ত্রী তো উনি থাকবেন না সেই গ্যারান্টি আমি দিয়ে দিচ্ছি, যদি জীবিত থাকেন আপনাকে সেই চ্যালেঞ্জ আমি করব। তাই বন্ধুগণ, এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে। আপনার আমার টাকা চুরি করে কেউ নিজের সম্পত্তি বাড়াবে, কেউ ফ্ল্যাট বাড়াবে, কেউ ফল খাবে, আর আমি, আপনি, আমার রাজ্যের গরিব মানুষ ঠেলা আচার টানবে, মুটের কাজ করবে, করে দিনে 200 টাকা রোজগার করা তাদের সমস্যা হয়ে যাবে। এই সরকারের বিন্দুমাত্র থাকার নৈতিক অধিকার নেই, এই সরকারের আমরা পতন করে তবেই ছাড়বো।